সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী অভিযানে শুভ সূচনা করেছিলেন। সেই অভিযানে 12 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের ঘোষণা করেন তিনি। তাই সেই অনুযায়ী আজ শনিবার দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে কলকাতা পুরসভার উদ্যোগে পথশ্রী অভিযানের অন্তর্গত রাস্তার সংস্কার কাজ শুরু করলেন মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন ফিরহাদ হাকিম জানান, পশ্চিমবঙ্গে পথশ্রী কাজ হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশন। যে রাস্তাগুলো একেবারে খারাপ সেগুলো নতুন করে হবে, যে রাস্তাগুলো অল্প খারাপ সেখানে পথ চাইতে হবে, যাতে পুজোর আগে পথঘাট যাতে আরও এই রাস্তা মমতা ব্যানার্জির আদেশে আমরা ওই পথে আজকে আমরা রাস্তা শুরু করছি। সব জায়গায় হচ্ছে, এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। আমাদের সিনিয়র মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং এখানকারই এমএলএ আর একদিকে মমতা ব্যানার্জি নিজে এখানে আমরা এখানে উদ্বোধন করলাম। এটা সারা কলকাতায় বিভিন্ন এমএলএরা বিভিন্ন মন্ত্রীরা তারা নিজেদের উল্লেখ্য, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকেই পথশ্রী অভিযান নামে এই প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে মোট 12,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় মেরামত করা হবে বলে মুখ্যমন্ত্রী টুইটারেও জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল হয়ে থাকা রাস্তাগুলিকে একটি অভিন্ন প্রকল্পের ছাতার তলায় এনে সারিয়ে ফেলার উদ্যোগ এই প্রথম। রাজ্যের নানা প্রান্ত থেকে রাস্তা সংক্রান্ত যেসব অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছিল তার ভিত্তিতেই মেরামতির তালিকা তৈরি করা হয়েছে। সড়ক যোগাযোগ মসৃণ করে তোলা এবং নতুন নতুন রাস্তা তৈরি করা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অগ্রাধিকারের তালিকায় থেকেছে। তার 9 বছরের শাসনকালে অনেক নতুন রাস্তা রাজ্যে তৈরিও হয়েছে। নবান্নের তরফে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার হিসেব অনুযায়ী পূর্ববর্তী সরকার 92,023 কিলোমিটার রাস্তা তৈরি করেছিলেন আর পশ্চিমবঙ্গে এখন রাস্তার মোট দৈর্ঘ্য 312,730 কিলোমিটার। বর্তমান সরকারের অধীনে সড়ক পরিকাঠামো 244% বৃদ্ধি পেয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে শুধু নতুন সড়ক তৈরি করা নয়, তৈরি হয়ে থাকা সড়কগুলি মসৃণ রাখার বিষয়েও যে সরকার সমান যত্নশীল, পথশ্রী অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী সেই বার্তাই দিতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, উন্নয়নের ভিত হল ভালো সড়ক পরিকাঠামো। তাই 2020-21 সালের বাজেটেও সড়ক খাতে প্রায় 5,747 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে পথশ্রী অভিযানে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের অংশগ্রহণেও জোর দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরা কিভাবে এই প্রকল্পে সামিল হবেন তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের ওপরে। রাস্তা সারাই হলো কি না তা সরাসরি মুখ্যমন্ত্রীকেই জানানো যাবে। মেরামত হওয়া বা না হওয়া দুক্ষেত্রেই রাস্তার ছবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা রাখা হচ্ছে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।